একটু আগে আমি বলছিলাম যে একটা ফাংশন বাইজেক্টিভ ফাংশন না হলে সেটার বিপরীত ফাংশন নাও থাকতে পারে, বুঝা গেছে? এটা একটু দেখে ধরো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাবো। আগে একটা বোঝায় যে বাইজেক্টিভ সরি বিপরীত ফাংশন কি বা ইনভার্স ফাংশন কি। অ্যাকচুয়ালি বিপরীত ফাংশনটা হচ্ছে তোমার, আমরা যদি ওয়াই সেটের প্রতিটা উপাদানকে এক্স সেটের উপাদানে এখানে বসাই দিই এবং এক্স সেটের প্রতিটা উপাদানকে ওয়াই সেটে এখানে বসাই দিই এবং তাদের যে আগের যে সম্পর্কটা ছিল সেটাই যদি বিবেচনা করি, তখন আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে বিপরীত ফাংশন। কি বললাম থাকবো, ধরো এটাকে পুরোটাকে উল্টাই দিলাম, এক্স ওয়াই ঠিক রেখা পুরোটাকে কি বললাম উল্টাই দিলাম, বা ওয়াইটাকে এইদিকে নিয়ে আসলাম এক্সটাকে এদিকে নিয়ে গেলাম, এমন হলো যে ওয়াইটা হয়ে গেল এখন ডোমেন যেটা আগে ছিল কো ডোমেন, এক্সটা হয়ে গেল এখন কো ডোমেন যেটা আগে ছিল কি ডোমেন, তখন আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে কি বিপরীত ফাংশন, সেটা হচ্ছে কি বিপরীত ফাংশন। ছোট একটা উদাহরণের মাধ্যমে আগে বোঝাই, তারপরে সেটা বোঝাই কেন একটা ফাংশনের বিপরীত ফাংশন পাইতে গেলে আমাদেরকে আগে প্রুফ করতে হবে যে সেটা ওয়ান ওয়ান এবং ওয়ান টু, বুঝা গেছে? ওটা আগে আমরা সেই জিনিসটা একটু বোঝাই। আমরা এখন করতেছি হচ্ছে বিপরীত ফাংশন, নট টাইপ টাইপস অফ ফাংশন, আমরা এখন কোনটা বলবো বিপরীত ফাংশন, তাই না? আমরা এখন বলবো হচ্ছে বিপরীত ফাংশন, খেয়াল করো বিপরীত ফাংশন, খেয়াল করো। ধরো প্রথম আমরা আমরা কি জানি হাতের বামে যেটা থাকতেছে সেটা হচ্ছে ডোমেন, হাতের ডানে যেটা থাকতেছে সেটা হচ্ছে কি ডোমেন। ধরো এরকম আমরা একটা সেট বিবেচনা করলাম, যে সেটটা হচ্ছে তোমার ওয়ান টু থ্রি আর এখানে হচ্ছে সাপোজ এ বি সি, ক্লিয়ার? ধরো এখান থেকে এখানে এখান থেকে এখানে, এখন ধরো ব্যাপারটাকে আমি উল্টাই দিলাম, চল তো এখন এই জায়গায় নিয়ে আসলাম এ বি সি কে আর এই জায়গায় নিয়ে আসলাম ওয়ান টু থ্রি, এখন আবার তাদের যে রিলেশন ছিল সেই রিলেশনে রাখলাম। এই যে এই ফাংশনটা খেয়াল করো, এই ফাংশনটা এই ফাংশনটার বিপরীত ফাংশন, কেন? মানে এইখানে প্রত্যেকের কো ডোমেনকে এখন আমি কি ধরতেছি ডোমেন আর এখানে প্রত্যেকের ডোমেনকে আমি কি ধরতেছি, অর্থাৎ সুজা হিসাব আগে আমরা যেটাকে স্বাধীন চলক ধরছিলাম এখন এটা অধীন চলক, আগে যেটাকে অধীন চলক ধরছিলাম সেটা হচ্ছে স্বাধীন চলক। ধরো সুজা সুজা হিসাব আগে সুজা বাংলা বুঝো, তারপরে একবার ক্রিটিক্যাল হিসেবে যাবো। ধরো তোমাকে লেখা থাকলো y = x + 1 এটা বিপরীত ফাংশন বের করো, হোয়াট ডাজ ইট মিন, x কে এখন পরাধীন বানাইতে হবে y কে স্বাধীন বানাইতে হবে, আমরা যদি যে স্বাধীন চলকটা থাকতেছে ডান দিকে দ্যাট মিন্স x টাকে বাম দিকে রাখিয়া পুরোটাকে কোন দিকে বানাইতে হবে ডান দিকে, দ্যাট মিন্স আমরা লিখতে পারি x + 1 = কি y, তার মানে x = y - 1, দ্যাট মিন্স এই y - 1 1 হচ্ছে x + 1 এর বিপরীত ফাংশন, সুজা হিসাব, বুঝা গেছে? হোয়াট ডাজ এই যে ক্যালকুলেশন করো না x = এত এখন বের করো y = কত সেটা হচ্ছে বিপরীত ফাংশন, ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে পুরোটা, ক্লিয়ার সবার? এখন আমরা যাব হচ্ছে কেন বিপরীত ফাংশন আমাকে যদি প্রুফ করতে বলে যে এটার বিপরীত ফাংশন বের করো, কেন আমাকে আগে প্রুফ করতে হবে যে সেটা এক এক এবং এক এক এবং সার্বিক, ওকে? আচ্ছা এটা কি ফাংশন বাইজেক্টিভ ফাংশন, এটাকে যদি উল্টে দিই তখন কি সেটা হওয়া পসিবল এখন এখানে আচ্ছা এটা কি ফাংশন, হাফ রাজা বা দত্তা লাইন, এটা এক এক ফাংশন, এখানে কি x এর প্রতিটা উপাদান টু y এর সাথে সম্পর্কিত, y এর প্রতিটা কম্পোনেন্ট x এর সাথে সম্পর্কিত, x এর জায়গা কম্পোনেন্ট বাদ গেছে, মাফি সুবাজ আজকে তোমার রুদ্র মুখটা দেখে নিলাম, ওকে থ্যাংক ইউ। আচ্ছা কি অবস্থা, এত ভালো করে বোঝানোর পর যদি এই কন্ডিশন হয় তো মাথা গরম হবে রে ভাই, সম্পর্কিত না একটা উপাদান বাদ গেছে সেটা কেন ওয়ান টু ফাংশন, এখন সেটা কি ফাংশন ওয়ান টু ফাংশন, এটার কি বিপরীত ফাংশন আছে কিনা তুমি তো বলতে আয় দো, তখন কি এরকম পাবা কিনা এ বি সি আর এখানে পাবা কিনা ওয়ান টু থ্রি ফোর,
এটা সম্পর্কিত, এটা সম্পর্কিত, এটা সম্পর্কিত। কেন ফাংশন না সেটা, কেন ফাংশন না সেটা একটু বলো তো সবাই, তোমরা যে না করতেছো এটা কেন ফাংশন না? তার মানে ইনিশিয়াল ধারণাটা হচ্ছে কি ভাই, একটা ওয়ান টু ফাংশন টু উঠাইলাম, আমি কি ফাংশন পাইলাম, ওয়ান অন ফাংশন পাইলাম। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, এই সিদ্ধান্ত থেকে কি আমরা বলতে পারি যে একটা ফাংশন ওয়ান টু হইলে আমরা সেটাকে বলে দিতে পারি যে সেটার বিপরীত ফাংশন আছে? কেন না, যারা যারা না বলতেছে একটা লজিক প্লিজ। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে একটা ফাংশন ওয়ান টু হইলেই কি সেটাকে আমরা বিপরীত ফাংশন, সেটার বিপরীত ফাংশন পাবো কি না? ওকে, আবার আবার কোয়েশ্চেনটা শুনো, আবার একটা কোয়েশ্চেনটা শুনো, একটা ফাংশন ওয়ান টু হইলো, একটা ফাংশন ওয়ান টু হইলো, ওয়ান টু হওয়ার সাথে সাথে কি তুমি বলে দিতে পারো কি না যে সেটার বিপরীত ফাংশন আছে বা নাই? আছে। ওকে, একটা কন্ডিশন, হ্যাঁ না, এই এই কন্ডিশনের কারণে তো আসছে। একটা কন্ডিশন একটু চিন্তা করো, একটা কন্ডিশন একটু চিন্তা করো, এটা কি ইয়া ফাংশন কি, সরি, এটা কি ওয়ান ওয়ান টু ফাংশন কি, ওয়ান টু ফাংশন কি, এটা কি ওয়ান ওয়ান ফাংশন না, এক্স এর প্রতি কোনো সম্পর্কিত বাট ইউনিক না। ওকে, আগে আগে ধারণা খেয়াল করো, এটা কি ওয়ান টু ফাংশন কি না? আচ্ছা, এটা কি যদি উল্টাও, তুমি যদি এই রেখাটাকে যদি উল্টাও তখন তুমি কোন রেখাটা পাইতেছো ভাইয়া? এই রেখাটা দেখো, এটা হচ্ছে তোমার, এখানে থাকবে হচ্ছে তোমার এ বি সি, আর এখানে থাকতে হচ্ছে তোমার ওয়ান টু থ্রি ফোর। খেয়াল করো, এখানে ওয়ান, এখানে টু, এখানে সি ও কি এর সাথে সম্পর্কিত বা সি কার সাথে সম্পর্কিত, ফোর। সেটা হইতেও পারে সেটার বিপরীত ফাংশন আছে, না হইতে পারে সেটার বিপরীত ফাংশন আছে, লজিকটা খেয়াল করো। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে ওয়ান টু ফাংশনের কি ফাংশন ছিল, বিপরীত ফাংশন ছিল, এখন কি বিপরীত ফাংশন আছে না? দ্যাট মিন্স সোজা কথা, ওয়ান টু ফাংশন হলে হইতেও পারে তার বিপরীত ফাংশন আছে, না হইতে পারে তার বিপরীত ফাংশন আছে। দ্যাট মিন্স তবে বিপরীত ফাংশন থাকতে গেলে আগে তার ওয়ান টু হইতে হবে। লজিকগুলো খেয়াল করো, সকল লজিকই বোঝাবো, এই মাথা কেউ 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 মাথা গরম করে না, সবাই তোমরা সবাই লজিক্যাল পার্সন, এটা একটু বিলিভ করো যে ব্যাপারটা কতটুকু ইজি, কতটুকু ইজি। দেখো প্রথম দিকদার এক দুটা ডিফিনেশনের উপরে আমি এখন আসি, কতটুকু ইজি ব্যাপারটা সবাই একটু খেয়াল করো, সোজা কথা দুইটা কন্ডিশন খেয়াল করো। প্রথম কন্ডিশনে ওয়ান টু ফাংশনের কি ফাংশন ছিল, বিপরীত ফাংশন ছিল। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ওয়ান টু ফাংশনের বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন নাই, এ পর্যন্ত বোঝা গেছে কিনা? বিপরীত ফাংশন নাই, এ পর্যন্ত ক্লিয়ার? বিপরীত ফাংশন নাই, তার মানে ওয়ান টু, একটা ফাংশন যদি ওয়ান টু হয় তার বিপরীত ফাংশন থাকতেও পারে নাও থাকতে পারে, এ পর্যন্ত বুঝতে পারছো? এভাবে ছিল না, উল্টায় এভাবে ছিল না, ফোর সম্পর্কিত না কারণ, হ্যাঁ উল্টায় লিখো যে এইটা কি ফাংশন, বিপরীত ফাংশন, বুঝা গেছে? এটার বিপরীত ফাংশন আছে। তারপরে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আবার দেখো যে এটার বিপরীত ফাংশন নাই, তারপরে কথা নেই, হ্যাঁ এই কন্ডিশনের ক্ষেত্রে বিপরীত ফাংশন আছে, দেখাই দাও যে কন্ডিশনের ক্ষেত্রে বিপরীত ফাংশন আছে। কি অবস্থা এই সাধারণ লজিক গুলো মানে গুলো এলাই, ওকে এসো খেয়াল করো, লিখো আর এখানে আনার পরে এইভাবে দাও, তখন দেখো যে এইখানে এটার বিপরীত ফাংশন নাই, নাই কেন? সেটা তো লজিক আছে, সেটা তো লজিক জানো, সেটা কি নাই? সেটার বিপরীত ফাংশন নাই। সুতরাং একটা ফাংশন ওয়ান টু হইলে তার বিপরীত ফাংশন থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা লিখবো।
একটা ফাংশন অল্টো হলে সেটা বিপরীত ফাংশন থাকতেও পারে নাও থাকতে পারে। ক্লিয়ার? এখন যা আমাদের প্রথম লজিক ক্লিয়ার, যে একটা ফাংশনের বিপরীত ফাংশন খুঁজতে গেলে প্রথমে প্রুফ করতে হবে সেটার ওয়ান অন ফাংশনও আছে এবং কি ওয়ান টু ফাংশনও আছে। শুরুর দিকে আমরা ওয়ান টু ফাংশন কেন সেটা আমরা লজিকটা দেখাইছি, এখন দেখাবো কেন একটা ফাংশনের বিপরীত ফাংশন খুঁজতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সেটা ওয়ান অন ফাংশন কি না। এবার তো ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, মানে এইখানে আমি কি প্রুফ করলাম? ওয়ান টু থাকলে থাকতেও বিপরীত ফাংশন থাকতে পারে নাও থাকতে পারে। এখন আমি দেখো ওয়ান অন ফাংশন হইলেও সেটা বিপরীত ফাংশন থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ওয়ান অন এবং ওয়ান টু দুইটাই হইলে সেটার বিপরীত ফাংশন থাকতে বাধ্য। কেন সেটা বোঝাবো, লজিক্যাল তোমাদের মধ্যে চলে আসার কথা। ওকে, তাহলে আমরা একটা উদাহরণের মধ্যে বুঝাই। আচ্ছা এখন খেলো, ধরো এমন একটা ফাংশন আমরা পাইলাম, কি হলো আমার কালি এরকম অবস্থা হইলো, ওরা কি একা দশা, ঘুরতে বের হবো তুমি, তোমার জন্য আটকে আছি, আর পরে দেখে নিব তাহলে কি হবে। ওকে, এখন আমাকে সবাই বলো এটা কি টাইপের ফাংশন? আর একটা টাইপ আছে মিনি ওয়ান, মিনি ওয়ান কিনা, কখন এই ওয়ান টু ফাংশনটার বিপরীত ফাংশনটা থাকতো? যদি এখানে এই ওয়ান এবং টু এখানে সে যদি অন্য আরেকটা সাপোজ ধরো এখানে আছে এল, সে যদি অন্য আরেকটা উপাদানের সাথে সম্পর্কিত থাকে, দ্যাট মিন্স একটা ওয়ান টু ফাংশনের বিপরীত ফাংশন থাকবে তখন যখন সেটার ওয়ান অন ফাংশন থাকবে। ওকে, দ্যাট মিন্স একটা ওয়ান টু ফাংশনের বিপরীত ফাংশন তখন থাকবে যখন এক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে সেটা মেনি ওয়ান না হয়ে সেটা ওয়ান অন হবে। আবার সবাই লজিকটা চিন্তা করো, সবাই 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 দিকে খেলবে, আমি ডিটেলস বুঝে নিচ্ছি। খেয়াল করো, ধরো এ দিয়ে টু কার সাথে সম্পর্কিত ভাইয়া, এর সাথে এটা উল্টাও উল্টাও একেবারে উল্টাও, এ বি সি ডি, তাই না? আর এখানে কি আছে ভাইয়া? ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে এখানে এ কার সাথে সম্পর্কিত? ওয়ান এর সাথে সম্পর্কিত, এ টু এর সাথে সম্পর্কিত, বি থ্রি এর সাথে, সি ফোর এর সাথে, ডি ফাইভ এর সাথে। এখন আমাকে বল এই কন্ডিশনে কি সেটা ফাংশন না, কারণ এখানে ডোমিনের একটা ভ্যালু, ডোমিনের একটা ভ্যালু, কো ডোমিনের দুইটা ভ্যালুর সাথে সম্পর্ক। সবাই লিখতেছো কিনা? আমি যা লিখতেছি সবাই লিখতেছো তো? বাসা যায় কিন্তু সবাইগুলো আলাদা ভাই, একটা বুঝেছি কিচ্ছু বুঝে বুঝে গেছে। ওকে, এখানে কি ডোমিনের একটা ভ্যালু রেঞ্জ কো ডোমিনের কয়টা ভ্যালুর সাথে সম্পর্কিত? দুইটা ভ্যালুর সাথে। তার মানে এই এই কন্ডিশনটা খেয়াল করো, এই কন্ডিশনটা কখন বিপরীত ফাংশন হইতো? যখন এই এ খেয়াল করো, যখন এই এইখানে যে টুটা আছে সেই টুটা যদি এ এর সাথে সম্পর্কিত না থাকে, সেখানে যদি একটা নতুন উপাদান এল এর সাথে সম্পর্কিত থাকতো, তাহলে কি সেটা এ ফাংশন হইতো কিনা? এটা কোন কন্ডিশনে সম্ভব যে এইখানে প্রত্যেক উপাদান এর সাথে
কোন কন্ডিশনের ক্ষেত্রে সম্ভব? এইখানে যদি খেয়াল থাকো, খেয়াল এটা কখন, আগে দেখো ওয়ান টু ফাংশন হইলে সেটা হচ্ছে না, ওয়ান টু মেনি মেনি হইলে সেটা হচ্ছে না, বাট কখন হচ্ছে? তুমি যদি সেটাকে ওয়ান টু বানাও, তার সাথে যদি তুমি এখানে খেয়া দেওয়া দাও, এখানে যদি ওয়ান ওয়ান বানায় দাও, তখনই একমাত্র পসিবল সেটা কি ফাংশন থাকা, বিপরীত ফাংশন থাকা। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি সবাই সবাই হাত তোলো, বুঝছো কিনা? 100% 100% বুঝছো কিনা? ওকে ওকে ওকে, আরে আরেকবার, ওকে ওকে ওকে, শিওর। ধরো এখানে এল উপাদানটা নাই, পরে দেখবো, এইখানে টু এর সাথে সম্পর্কিত, সেটা ওয়ান টু ফাংশন কি না, ওয়ান টু ফাংশন কি না সেটা, কারণ কি লজিক ওয়ার প্রত্যেক উপাদান এক্স এর ওয়ার প্রত্যেক উপাদান কমপক্ষে একটা এক্স এর সাথে রিলেটেড, ওয়ার প্রত্যেক উপাদান কমপক্ষে এক্স এক্স এর সাথে রিলেটেড, এই পর্যন্ত বোঝা গেছে? ওয়ার প্রত্যেক উপাদান কমপক্ষে একটা এক্স এর সাথে রিলেটেড, সেই জন্য সেটা হচ্ছে কি ফাংশন, ওয়ান টু ফাংশন। এই ফাংশনটাকে যখন আমরা বিপরীত করতেছি, সবাই সবাই সবকিছু ভুলে যাও, এই ফাংশনটাকে যখন বিপরীত করতেছি তখন সেটা ফাংশন থাকতেছে না। আমাকে আগে কজটা বলো, কেন সেটার ফাংশনটা থাকতেছে না? কারণ আগে এক্স এর দুইটা ভ্যালু ওয়াই এর একটা ভ্যালুর সাথে সম্পর্কিত ছিল, যেই কারণে উল্টানোর পরে এক্স এর একটা ভ্যালু ওয়াই এর একটা ভ্যালুর সাথে সম্পর্কিত, দ্যাট মিন্স কখন সেটা ফাংশন হইতো? আচ্ছা, অর্থ হচ্ছে এক এক হইলে কেন মানে সর্বদাই সেটাকে সেটা বিপরীত ফাংশন থাকবে? ধরো এখানে একটা ই থাকবে, এখানে একটা সিক্স আছে, এখানে একটা সিক্স আছে, আর ধরো এখানে তোমার আর কিছু নেই, তখন সেটা এক এক ফাংশন, সেটা কি দুইটি ফাংশন আছে? আছে, দুইটি ফাংশন নাই, আছে তো। ফাংশন হতে গেলে সেটের প্রত্যেকটা উপাদান সম্পর্কিত থাকতে হবে, সেরকম কোনো কথা নেই। আচ্ছা, আমি আমি আগে তোমাদেরকে বুঝাই যে অল কোয়েশ্চন আছে যে এক এক ফাংশন হইলেই তাহলে বিপরীত ফাংশন থাকতেছে কি না। আমার কথা হচ্ছে ধরো এই ফাংশনটা কি এক এক কিনা, এখানে ধরো এল থাকলো, এখানে আমরা এভাবে দিয়ে দিলাম, এই ফাংশনটা কি এক এক কিনা? না, এক এক না, কারণ এক সে একটা ভ্যালু দিয়ে এখন কি এটা বিপরীত ফাংশন আছে? অবশ্যই আছে, তার মানে কি এক এক হইতে হবে? এক এক হইলেই কি বিপরীত থাকবে? না, আমি বলছি যে সেটা এক একের উপর ডিপেন্ড করতেছে কিনা, ডিপেন্ড করতেছে না, সেটা এক এক থেকে স্বাধীন। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? থাকবে সেরকম কথা না, থাকতে পারে না থাকতে পারে, দ্যাটস ডাজন্ট ম্যাটার, কোন সময় কোন কন্ডিশন আছে ইভেন্ট কোন, দেখা যাবে তো এক এক ছাড়াও বিপরীত ফাংশন হইতেছে, হইতেছে ভাই, বলছি এক এক কইলে কইলে কি বাদ হইবো, সেটা এতটা সিউরলি বলা যাইতেছে, বাট তুমি সেটার লজিক ক্রিয়েট করতে পারো, তোমার মাথায় যখন এখন অনেকগুলো লজিক আসছে, তুমি এখন চিন্তা করে দেখতে পারো, সেটা তোমার হাতে আছে, শুধু এক এক ক্রম করতে হবে। ওকে, এখন চাপ রে আসছে, তবে আমি সেটা কেন বুঝাচ্ছি, খেয়াল করো, কেন আমি বলছি যে সেটা তোমার ওয়ান টু ফাংশনও হইতে হবে, লজিকটা হচ্ছে যে এক এক না হইলেও কিন্তু বিপরীত ফাংশন থাকতেছে। তুমি একটা জিনিসকে বলে দিলা যে কোন কারণে ধরে নিলা যে সেটা হচ্ছে তোমার ইয়া ফাংশন আছে, এক এক ফাংশন আছে, বাট কোন কারণে যদি সেটা মিস যায় যে এক এক ফাংশন নাই, ছিল না, তোমার কাছে কেন জানি মনে হইলো যে সেটা এক এক ফাংশন, ধরো তুমি কোনো একটা লজিক দিয়ে প্রমাণ করে ফেললা যে সেটা এক এক ফাংশন, এখন সেটা বিপরীত ফাংশন বের করতে গিয়ে দেখো যে হইতেছে না, তখন কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এক এক ছাড়াও কিন্তু বিপরীত ফাংশন হইতেছে, তার মানে ব্যাপারটা সম্পূর্ণ ভাবে এক একের উপর ডিপেন্ড করতেছে না, অন্য আরেকটি প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে, যেটা হচ্ছে অন। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এবং এক এক দুইটা থাকতে হবে, তবুও তুমি লজিক ক্রিয়েট করতে পারো, কিছু কিছু কন্ডিশন এক একটা সেটা এক এক হইলেই সেটা ইয়া হয়ে যাবে, হয়ে যাবে, আগে কেউ দেখাইছে না ওয়ান টু হইলে বিপরীত ফাংশন থাকতেছে কন্ডিশনের ক্ষেত্রে, কিন্তু একেবারে রিয়েল কন্ডিশন সবগুলোর ক্ষেত্রে খাটবে, তখন তোমাকে যেতে হবে বাইজিক্টি ফাংশন। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, ভালো একটা কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আচ্ছা, এক এক হইলে তো ওয়ান টু, এক এক হইলে ওয়ান টু হবে, হাউ ইজ ইট পসিবল? ওকে, এদিকে একটা সেভেন আছে, এদিকে একটা এইট আছে, এদিকে সিক্স সেভেন সাথে সম্পর্কিত, এদিকে এইট আর হলে সম্পর্কিত, এক এক হইলে ওয়ান টু হবে, এটা কোনো কথা? কারণ বুঝতে পারছো ব্যাপারটা?
এই যে ওর তাহলে ওর ধারণা বুঝতে পারছে, ও ভাবতেছিল যে এক এক কোহলি ওয়ান টু হবে, দ্যাট মিন্স এক এক কোহলি ওয়ান টু এক এক দুইটা মিটে দ্যাট মিন্স ইট উইল বি গুড। বাইজিক কি আর আছে বাইজিক কি বেটে হ্যাঁ রাখতে পারে তার মানে তুমি বলে দিতে পারো না যে এক এক হইলে সেটা বিপরীত ফাংশন। তারপরে তোমার যে লজিকটা আছে তুমি যদি সেটা ক্রিয়েট করতে পারো, দাঁড় করাতে পারো, ভালো ভালো হিসাব। ওকে ম্যাথমেটিক্স ম্যাথ লজিক মানে তুমি যে লজিকে সেটাকে দাঁড় করাতে পারবা, দ্যাটস এ না ম্যাথটা করে দাও। হ্যাঁ তুমি এমন একটা ফাংশন পাইলা যে ফাংশনটার ক্ষেত্রে তুমি বুঝতে পারতে পারো যে সেটা যদি আমি ওয়ান টু প্রমাণ করি তাহলে সেটা বিপরীত ফাংশন থাকবে, দেখছে না শুধুমাত্র ওয়ান টু প্রমাণ করে দিয়ে দেবে। তুমি এমন একটা ফাংশন পাইছো যেটা কিন্তু তোমার মনে হইতেছে তোমার কাছে লজিক আছে ওয়ান ওয়ান হইলেই সেটা বিপরীত ফাংশন থাকবে, পসিবল কিনা? পসিবল, তাহলে লিখা দেবো। আবার ধরো এমন একটা ফাংশন পাইছো, ধরো লজিক লজিক্যাল কজ বুঝাইছি, এমন একটা ফাংশন পাইছো যেটাকে এক এক প্রমাণ না করতে পারলে ধরো সেটা ইয়া হবে, ধরো যদি পসিবল না, ধরো এক এক প্রমাণ না করতে পারলে সেটা বিপরীত থাকবে, তখন কি সেটাই করো যা করা লাগে। ম্যাথের লজিক তোমাকে যেদিকে নিয়ে যায় সামনে যখন ম্যাথ পড়াবো তখন এই জিনিসগুলোর সাথে যখন রিলেটেড হবে তখন বুঝতে হবে, বোঝা গেছে ওটা? ওকে এখন একটা জিনিস খেয়াল করো, আমি যেটা কি বলতে চাইছিলাম যে এই যে যে ফাংশনটা ছিল আমাদের ইনিশিয়াল ফাংশনটা, এটা হচ্ছে টু এর সাথে কার সম্পর্কিত, এ এইটা কি ওয়ান টু ফাংশন? আচ্ছা তোমার লজিকটাকে আমি ভালো করে দাঁড় করাই, এটা হচ্ছে কি একটা ওয়ান টু ফাংশন? এই ওয়ান টু ফাংশনটা কখন বিপরীত ফাংশন থাকবে সেই ফাংশনটা, যদি সেটা ওয়ান ওয়ান হয়, যদি এই টুটা যদি এল এর অন্যটা উপাদানের সাথে সম্পর্কিত থাকে, যখন তুমি উল্টাইতেছো তখন শুধুমাত্র প্রতিটা এক্স ওয়াটার সাথে সম্পর্কিত থাকতেছে, প্রতিটা ওয়াই এর সাথে। দ্যাট মিন্স লজিক্যাল মেবি এরকম একটা ফাংশন ওয়ান ওয়ান হইলেই সেটার বিপরীত ফাংশন থাকবে, কিন্তু একটা ওয়ান টু ফাংশনের বিপরীত ফাংশন থাকতে গেলে তাকে ওয়ান ওয়ান প্রমাণ করে দিতে হবে। বোঝা গেছে কজটা কি? বোঝা গেছে কজটা কি? ওকে ওকে ওকে, প্রথম কথা হচ্ছে যে একটা ফাংশনের ওয়ান ওয়ান ও যেটা প্রুফ করছে, ও যেটা বলছে সেটাকে আমরা খালাই দিতে পারতেছি না, আমার কাছে কোনো লজিক নেই আপাতত। আপাতত আমরা ধরে নিতে পারি ও আমাকে লজিকের ফাঁদে আটকে দিচ্ছে, আমার কিছু করার নেই। আপাতত আমরা ধরে নিতে পারি যে একটা ফাংশন যদি ওয়ান ওয়ান ফাংশন হয় মাস্ট বি সেটার হইলে সেটা বিপরীত ফাংশন থাকবে, কিন্তু একটা ওয়ান টু ফাংশনের বিপরীত ফাংশন তখনই থাকবে যখন সেটা ওয়ান টু এর সাথে একক হবে। বুঝা গেছে ওটা? খেয়াল করো এই ওয়ান টু এইদিকে যে ওয়ান টু ফাংশনটা ছিল সে খেয়াল করো এই এই ওয়ান্টা ফাংশনটা এই এটা কি ওয়ান্টা ফাংশন কিনা, এটা কি বিপরীত ফাংশন আছে? নাই। কিন্তু এই ওয়ান্টা ফাংশনটা কখন বিপরীত ফাংশন থাকে? যখন সেটা কি আছে ওয়ান ওয়ান হইতেছে। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে সুযোগ একটা কল তাহলে লিখে নাও একটা ফাংশনে ওয়ান ওয়ান ফাংশন হইলে বা এক এক ফাংশন হইলে সেটা হচ্ছে কি ফাংশন? একটা ফাংশন ওয়ান ওয়ান হইলে সেটা হচ্ছে বিপরীত ফাংশন, কিন্তু একটা ওয়ান টু ফাংশনের বিপরীত ফাংশন পাইতে গেলে আগে প্রমাণ করতে হবে যে সেটা ওয়ান টু না, সেটা ওয়ান ওয়ান ফাংশন। লিখে ফেলো তোমরা তোমাদের মতো কথা, লিখে ফেলো। সবাই বুঝছো কিনা নাকি সবার আমার মাথা ঘুরাইতেছে? ওকে আর আর পড়াবো না, এই পর্যন্ত শেষ আপাতত। আমরা তিনটা দিকে বাকি যে আমাদের এগুলো আছে মানে আজকে তিনটার দিকে এটা ম্যাথমেটিক্সে চলে যাবে, এবং আমার মনে হয় যে আর একটা ক্লাস কিংবা দুইটা ক্লাস থাকবে, তাহলে আমাদের ফাংশন শেষ। আর যারা যারা দেখেছো তারা তোমরা এরপরে ক্লাসগুলো হয়তো পাবলিক হবে না, তোমরা যদি মেম্বারশিপ এরিয়াতে ভর্তি হও বা আমাদের অনলাইন যে ব্যাচটা আছে সেটা যদি ভর্তি হও তাহলে একমাত্র তোমরা বাকি ক্লাসগুলোতে অ্যাক্সেস পাবা। আর এখন 70% অফ চলতেছে, যেটার কারণে 1000 টাকার যে চ্যাপ্টার ওয়াইজ লেকচার ছিল সেটা মোটামুটি তোমরা এখন 300 টাকা পেয়ে যাবে। ওকে শেষ কথা হচ্ছে, আচ্ছা শেষ কথা হচ্ছে কি আমাদের আমাদের ক্লাসের রেটিং। ওকে ওকে আমাদের ক্লাসের রেটিং বাকি, রেটিং রেটিং বাকি। এখন কতটুকু বুঝছো সেটা সেটার উপর আমরা আরো ক্লিয়ার হবো। না না সমস্যা নাই,
এখন আমাকে বলো, এখানে রেটিং কম আসার কারণে আমার কোন কারণটা দায়ী? মানে থাপ করে যাওয়ার সময়